আজকে তৈরি করে দেখাবো সাউথ ইন্ডিয়ান স্টাইল ভেজিটেবল ইডলি রেসিপি। এটা বানানো খুবই সহজ, কোনো রকম ইডলির ব্যাটার বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে কি করে ইডলি তৈরি করা যায় চলুন তাহলে দেখে নিই। প্রথমে নিয়ে নেব 1 কাপ সুজি। আমি এখানে ছোটো দানার সুজি নিয়েছি, আপনারা মোটা দানার সুজি নিলে সুজিটাকে মিক্সারে ব্লেন্ড করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দই। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে সামান্য কিছু সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে দিতে পারেন। যে সবজিগুলো আপনাদের পছন্দ নয় সেই সবজিগুলো আপনারা স্কিপ করে দিতে পারেন। সব উপকরণগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি পরিমাণে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প জলটা দিতে হবে। জলের পরিমাণটা বলে দিচ্ছি, এখানে আমি 1 কাপের মতো জল নিয়েছি। এবার এগুলিকে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। 10 মিনিট পরে চলে এলাম। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ ইনো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি না, আমি এখানে ইনো ব্যবহার করছি। আপনারা চাইলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা থেকে একটা গন্ধ আসে, তাই এখানে বেকিং সোডা ব্যবহার না করে ইনো ব্যবহার করাটাই ভালো। আমি এখানে একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি, এবার ইডলি স্ট্যান্ডটাকে ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে ছোটো বাটিতে করেও ইডলিটা বানিয়ে নিতে পারবেন। এবার ইডলি স্ট্যান্ডে ইডলির ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে আপনারা কিন্তু খুব কম সময় সহজভাবে ইডলি তৈরি করে নিতে পারেন, চাল ডাল দিয়ে ইডলি ব্যাটার বানানোর ঝামেলা ছাড়াই। আমি এখানে ভেজিটেবল ব্যবহার করেছি, আপনারা চাইলে ইডলিটাকে সাদাও বানাতে পারেন কোনো রকম ভেজিটেবল ছাড়াই। এভাবে যদি একবার ইডলি বানিয়ে খান, ইডলি ব্যাটার বানানোর ঝামেলার কাছে কিন্তু একদমই যেতে চাইবে না। খুব সহজে কিন্তু এটা ঘরেই বানিয়ে নিতে পারবেন, হাতে সময় কম থাকলে এটাকে ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন। ইডলি স্ট্যান্ডটা রেডি হয়ে গেছে। আমি একটা ডিশে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার ইডলি স্ট্যান্ডটা এই ডিশের ভিতরে দিয়ে দেব। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যাতে ইডলি স্ট্যান্ডটা তলিয়ে না যায়, সেভাবে খেয়াল রাখতে হবে। এবার ইডলি স্ট্যান্ডটা দিয়ে এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে 6 থেকে 8 মিনিটের মতো রান্না হতে দেব। 8 মিনিট পর আবার ফিরে আসছি, এবার ঢাকনাটা খুলে দেখব এটা হয়েছে কি না। একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা দিয়ে এভাবে দেখছি যে এটা হয়েছে কি না। টুথপিকে একদমই লেগে নেই, তার মানে ইডলিটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এরকম চামচ দিয়ে ইডলিগুলোকে তুলে নেব। আমি এখানে ইডলিগুলো সাম্বার ডালের সঙ্গে পরিবেশন করেছি, আপনারা চাইলে নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। সকালের নাস্তায় কম সময় এভাবে ঝটপট কিন্তু ইডলি রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়।